আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। শ্রাবণের শুরুতেই জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ভক্তরা। কথায় বলে শ্রাবণ মাস বাবার মাস, তাই এই শ্রাবণ মাসেই প্রত্যেক বছর তারকেশ্বরে কয়েক লক্ষ মানুষ শিবের মাথায় জল ঢালতে যান। এবারেও শ্রাবণ মাসের শুরুতেই লাখো মানুষ ভিড় করছেন তারকেশ্বরে। কলকাতার কালীঘাট থেকে জল তুলে প্রচুর মানুষ জিটি রোড ধরে প্রায় 60 কিলোমিটার রাস্তা অতিক্রম করে বাবার কাছে পৌঁছন। আমরা রোজ এবছর শ্রাবণ মাসে আমরা বাবার কাছে আমরা জল ঢালতে যাই। আচ্ছা, কি মনে হচ্ছে প্রত্যেক বছর যে আসেন, এবছর খুব আনন্দ, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তবে বেশিরভাগ মানুষই ট্রেনে অথবা বাসে এসে শেওড়াফুলির গঙ্গার ঘাট থেকে জল তুলে তারকেশ্বর রোড ধরে প্রায় 35 কিলোমিটার রাস্তা অতিক্রম করে তারকেশ্বরে পৌঁছন। তাই প্রতি বছরের মতো এবছরের শুরুতেও শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাট সহ অন্যান্য যে ঘাটগুলি রয়েছে সেখানে জল তুলতে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। क्या मनोकामना लेके जा रहे हैं? वही आते हैं हर साल बाबा को देखने। इस साल बारिश नहीं हुई है। हाँ, इसलिए तो दिक्कत हो रहा है, फिर पानी दे रहा है, बहुत अच्छा हुआ। अच्छा, प्रशासन की तरफ से कैसी सुविधा दी गई? इस बार वो पानी छिटा रहा है, बहुत ये हो गया था, हो गया। अच्छा, तेज गर्मी है, उसके बावजूद भी आप लोग पैदल चल रहे हैं, শুধুমাত্র এ রাজ্যই নয়, ভিন রাজ্য এবং বিদেশ থেকেও প্রচুর মানুষ এখান থেকে জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর প্রশাসন। ঘাটগুলিতে পুলিশ ক্যাম্প বসানো রয়েছে, পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি ক্যামেরায় চলছে কড়া নজরদারি। গঙ্গায় স্পিডবোটের মাধ্যমে জল পুলিশও তৎপর যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। মাইকে সতর্ক করে প্রচার চলছে পুলিশের তরফে। এরই পাশাপাশি তীর্থযাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সে কথা মাথায় রেখে শেওড়াফুলি বৈদ্যবাটী পৌরসভা থেকে প্রচুর সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। সব মিলিয়ে শ্রাবণের প্রথম সোমবারেই জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন হাজার হাজার তীর্থযাত্রী। হুগলি থেকে সমিত সিনহার রিপোর্ট, দ্য পিডি নিউজ। আধুনিকতা ছোঁয়ায় দ্য সরাহাট নার্সিং হোম, 110 শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা, আইসিসি ও ডায়ালিসিস সহ 24 ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত দ্য সরাহাট নার্সিং হোম। যোগাযোগ 9434037116। উফ, কি গরম! বলেছিলাম না এসি ফ্রিজ কিনতে, এবার বোঝো ঠেলা। কিন্তু টাকা পাবো কোথায়? কেন, বিবেক এন্টারপ্রাইজ মাসিক সহজ কিস্তিতে পাওয়া যাচ্ছে ফ্রিজ, এসি সহ নানান জিনিস। তাহলে চলো যাই বিবেক এন্টারপ্রাইজ সরাহাট, নতুন রাস্তা। আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের টু হুইলারের বিশেষ অফার নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানেই জ্যোতি মোটরস। এই গরমে হাসপাস নয়, নিজেকে চিল রাখুন চিল পয়েন্টের সাথে। সহজ কিস্তিতে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভি পেয়ে যাবেন এখানে। চিল পয়েন্ট, ডায়মন্ড হারবার কলেজ রোড। যোগাযোগ 8436311011। Always a star with stylish backpacks from Skybags. Built to last straps, 12 months international warranty and rain cover. Skybags.